পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এরপরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নাম্বার, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। আর পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পার হয়ে গেলে তারপর আর কোনো পরীক্ষার্থীকেই পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা অবশ্যই সেই প্রশ্নপত্র নিয়ে যাবার সময় তারা উপস্থিত থাকবেন। পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র কেন্দ্র সচিব একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, যেই মোবাইল ফোনে কোনো ছবি তোলা যায় না, একেবারে বেসিক ফিচার ফোন যেগুলো সেরকম একটি ফোন ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কেন্দ্র সচিব। আর কারো কাছেই কেন্দ্রে আর কারো কাছেই কোনো ধরনের কোনো মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিক ডিভাইস থাকতে পারবে না। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে সেই কেন্দ্র বাতিল করে দেয়া, সেখানকার শিক্ষকদের MPO বাতিল করা, এরকম কঠোর সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য হব। বিশেষভাবে সক্ষম বা ডিফারেন্টলি এবল যারা পরীক্ষার্থী তাদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থা, দৃষ্টি প্রতিবন্ধী, সেরেব্রাল পলসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় দেয়া হবে। প্রতিবন্ধী যারা অটিস্টিক বা ডাউন সিনড্রোম কিংবা সেরেব্রাল পলসি আছে তেমন পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ থাকছে। পরীক্ষা সংক্রান্ত আরও কিছু তথ্য, 2023 সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ণ নম্বরে এবং পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী 26 এপ্রিল 2023 থেকে 23 মে 2023 পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। আমাদের 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের SSC দাখিল, SSC ভোকেশনাল, দাখিল ভোকেশনাল পরীক্ষা 2023, তার 11টি শিক্ষা বোর্ডে আমাদের মোট এবার পরীক্ষার্থীর সংখ্যা 20,72,163। এর মধ্যে ছাত্র সংখ্যা 10,21,197, ছাত্রী সংখ্যা 10,50,966। মোট কেন্দ্র 3,810, মোট প্রতিষ্ঠান 29,798। SSC পরীক্ষা, যেটি 9টি সাধারণ শিক্ষা বোর্ড, সেখানে আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা 16,49,275, এখানে ছাত্র সংখ্যা 7,79,870, ছাত্রী সংখ্যা 8,69,405, প্রায় 90,000 বেশি। মোট কেন্দ্র 2,244, মোট প্রতিষ্ঠান 17,786। দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 2,95,121, এখানে ছাত্র সংখ্যা 1,43,993, ছাত্রী সংখ্যা 1,51,128, এখানেও ছাত্রী সংখ্যা বেশি। মোট কেন্দ্র 716, মোট প্রতিষ্ঠান 9,085। SSC ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 1,27,767, এখানে ছাত্র সংখ্যা 97,334, ছাত্রী সংখ্যা 30,433, অর্থাৎ এখানে ছাত্রী সংখ্যা অনেক কম, প্রায় 1/3 চেয়েও কম।